নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, রাজ্যে যেসব ঘটনা ঘটে চলেছে সেই সব সার্বিক পরিস্থিতি দেখে এই মুহূর্তে এই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি তার একটি স্লোগান দিচ্ছে, পিসি চোর ভাইপো চোর তৃণমূলের সবাই চোর। আবার কখনো তারা বলছে পার্থ চোর কেষ্ট চোর তৃণমূলের সবাই চোর। এবং এই ধরনের স্লোগান দেওয়ার ফলে খুব স্বাভাবিকভাবেই শাসক দল তৃণমূল কংগ্রেসের খুব রাগ হচ্ছে, এবং সেই রাগের প্রতিফলন হিসেবে যে প্রতিক্রিয়াগুলো আমরা পাচ্ছি সেটাও বা চমকে দেওয়ার মতো। বর্ষীয়ান নেতা তথা রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য শোভনদেব চট্টোপাধ্যায় বলছেন, এই সবাই চোর শব্দটা শুনলে মনে হয় গিয়ে মুখে ঘুষে মেরে মুখ ফাটিয়ে দিই। আবার আরেক বর্ষীয়ান সাংসদ, অধ্যাপক মানুষ বলে জানি, সৌগত রায়, তিনি বলেছেন, এই সবাই চোর কথাটা যদি শোনো না ওই পিঠে চামড়া তুলে পায়ে জুতো বানিয়ে বেরো। আবার শুনলাম মদন মিত্র, মানে প্রবীণ বিধায়ক, তিনি আবার বলেছেন কালারফুল বয় ও লাভলি খ্যাত মদন মিত্র, যে লাঠি নিয়ে তিনি এটার জন্য নাকি ব্যবস্থা করবেন যদি সবাই চোর কথাটা বলে। যদিও এইসব শুনে টুনে আবার পরবর্তীকালে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আবার ক্ল্যারিফাই করেছেন যে এটা সত্যি অন্যায় হচ্ছে, সবাই চোর বলা উচিত নয়, মানে কেউ কেউ চোর বাকি সবাই ডাকাত, এটা বললে বোধ হয় খুশি হবে, ডাকাতকে চোর বলা হচ্ছে বলে রাগ। মানে এই যে তরজা চলছে রাজনৈতিক ভাবে, সাধারণ মানুষ কি করবে কি বলবে কিছু ভেবে পাচ্ছে না। কিন্তু শাসক দলের রিয়াকশন দেখে এবং তাদের বর্ষীয়ান সব মন্ত্রী সাংসদ বিধায়কদের রিয়াকশন দেখে সাধারণ মানুষ এটাও বুঝতে পারছে না যে এটা শাসক দলের বক্তব্য নাকি কোনো গুন্ডা বদমাইশদের বক্তব্য। আপনার যদি মনে হয় আপনার কোথাও মানহানি হচ্ছে, সম্মানহানি হচ্ছে, আইন রয়েছে, আদালত রয়েছে, সেখানে যান, করুন মামলা সেখানে, এবং সত্যি যদি সেখানে হয় আইন আদালত সেটা শাস্তি দেবে। সেটা না করে আইন নিজের হাতে তুলে নিয়ে বলছেন মুখ ফাটিয়ে দেবেন মেরে, সেটা নিয়ে বলছেন পিঠে চামড়া তুলে জুতো বানিয়ে ফেলবেন, লাঠি নিয়ে তেড়ে আসবেন, মানে আইন নিজের হাতে তুলে নেওয়ার জন্য প্রভোগ করছে রাজ্যের শাসক দলের শীর্ষ নেতারা, এবং সেটা আবার শাসক দলের শীর্ষ নেতৃত্ব এবং মুখ্যমন্ত্রী শুনে চুপ করে থাকছেন, এটা কি এন্ডোর্স করা হচ্ছে? কিন্তু এইসব করার পরেও যে জায়গাটা সব থেকে মারাত্মক জায়গায় চলে আসছে সেটা হচ্ছে, মানিক বলুন, পার্থ বলুন, কেষ্ট বলুন, কার্যত আগামী দিনে যারা পোটেনশিয়াল অপরাধী, যাদেরকে এই র্যাডারে নিয়ে আসা হবে এবং গারদের পিছনে পাঠানো হবে, তাদের জীবনটা কার্যত দুর্বিষহ করে দিলেন। কেন কিভাবে ট্রেনিং করবো আজকে বিস্তারিত আলোচনা। স্টাডি এমবিবিএস ইন বাংলাদেশ, নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান? তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা, মিশন এমবিবিএস, স্বপ্ন আপনার পূরণ করব আমরা। দেখুন, মানিক বা পার্থ প্রসঙ্গে যাওয়ার আগে একটু অফ দ্য ট্র্যাক একটা অন্য প্রসঙ্গে আসছি, মানে এটা নিয়ে আমি পরবর্তীকালে আবার ডিটেলস ভিডিও করব। আপনারা শুনেছেন যে দিল্লিতে যিনি দিল্লির উপমুখ্যমন্ত্রী আছেন মনীষ সিসোদিয়া, তার বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পৌঁছে গেছে, এবং সেই নিয়ে আম আদমি পার্টি, যারা খুব নিজেদের স্বচ্ছ বলে প্রচার করে, তারা দাবি করছে যে মনীষ সিসোদিয়া যে কাজটি করেছেন সেটার জন্য তাকে ভারতরত্ন দেওয়া উচিত, আর তার বদলে এখানে যেহেতু বিজেপির সঙ্গে তারা হাত মেলাচ্ছে না সেই জন্য তার বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পাঠানো। এবং কেন এই প্রসঙ্গটা নিয়ে আসছি সেটা আমি পরে ব্যাখ্যা করছি, এটার জন্য একটা ভিডিও দেখাবো। দেখুন, দিল্লিতে অ্যাকচুয়ালি কি হয়েছে, কি এই লিকার স্ক্যাম, কেন সেখানে তদন্ত হচ্ছে, এবং কিভাবে সাধারণের টাকা লুট হয়ে যাচ্ছে, কিভাবে ঘুষ চলছে, প্রতিটি বিষয় আপনাদের জানাবো। কিন্তু এরা যে সবকিছু দাগিয়ে দিচ্ছে, মানে আজকেই দেখলেন দিল্লিতে সব বিধায়কদের জড়ো করে বিজেপির মিশন লোটাস ফেল, অপারেশন লোটাস ফেল, সব এক কাট্টা আছে, বিজেপি নাকি 800 কোটি টাকা নিয়ে ময়দানে নেমেছে বিজেপির সরকার করার জন্য, আপের সরকার ফেলে দেওয়ার জন্য, এই যে কথাগুলো বলছে সেই কথাগুলো কেন অবাস্তব, এবং কিভাবে বিজেপিকে কালিমানিক্ত করা হচ্ছে, মানে আমি বিজেপিকে এন্ডোর্স করছি না, আমি বাস্তবটা তুলে ধরার চেষ্টা করছি, সেটা একটা ভিডিওতে বলবো। কিন্তু তার আগে একটা মজাদার ভিডিও আপনাদের দেখাই, সেটা আগে দেখুন, তারপর এটা নিয়ে আমি আলোচনায় আসছি। হর মহল্লে মে দো নই দোকানে খুল রহি হ্যায়। এক মিনিট, পহলে পুরি দিল্লি মে কিতনি দোকানে থি, আব কিতনি হ্যায়? আপ মুঝে বতাইয়ে, আপ মুখ্যমন্ত্রী হ্যায়, আপ বতা দিজিয়ে। নাই, আপ বতাইয়ে। পহলে 750 দোকানে থি পুরি দিল্লি মে, আব 746 হ্যায়। দিল্লি মে জো নই লিকর পলিসি আই হ্যায় উসকে পহলে 850 দোকানে থি, আজ দিল্লি মে 550-600 দোকানে হ্যায়, টোটাল 850 দোকানে থি। आज नई एक्साइज पॉलिसी में 846 दुकानें सैंक्शन हुई, 4 कमी हुई हैं।
ज़्यादा नहीं बढ़ाई हमने। टोटल 850 दुकानें थी दिल्ली में शराब की, नई एक्साइज पॉलिसी के बाद 550 हैं। दारू की दुकानें, मैं अभी डेटा ही निकाल रही थी जब आप बोल रहे थे कि 850 से 650 पर पहुंच गई हैं, कि 850 से 650 पर पहुंच गई हैं। दिल्ली के अंदर कितने वेंड हैं? मैं बोल रहा हूँ 464 वेंड हैं, मैं बोल रहा हूँ 464 वेंड हैं। पार्टी का नेशनल स्पोक्स पर्सन हूँ मैं, राजनीति छोड़ूंगा। 468 वाइन शॉप्स हैं, 468 वाइन शॉप्स हैं, 468। 850 दुकानें खुलनी थी दिल्ली के अंदर, 350 दुकानें खुल पाई, 500 दुकानें नहीं खुल पाई। मैंने दिल्ली तक की होच्छे बुझते पाच्छेन, যদি এই যে লিকার যেটাকে স্ক্যাম বলা হচ্ছে এবং যেখানে বলা হচ্ছে আপ সরকারের তরফ থেকে তারা নাকি সবকিছু একদম সাফাই করে দুর্দান্ত একটা পলিসি করে দিয়েছে এবং বিজেপির টাকা লুটার পথ তারা নাকি বন্ধ করে দিচ্ছে, সেই জন্য তাদের উপর এরকম হানা দেওয়া হচ্ছে। মনীষ সিসোদিয়া যেহেতু বিজেপির সঙ্গে হাত মেলাচ্ছে না সেই জন্য নাকি হানা দেওয়া হচ্ছে। আচ্ছা বলুন তো, যদি এটা নিয়ে সত্যি আপ সরকার একটা ভালো কাজ করে থাকতো তাহলে তাদের যে স্ট্যাটিস্টিক, তাদের যে ডেটা, সেটা তো কারেক্ট থাকতো, সেই ডেটা তো একটাই ডেটা হতো। তাদের মুখ্যমন্ত্রী, তাদের মুখপাত্র, তাদের সাংসদ, তাদের গুরুত্বপূর্ণ বিধায়ক, মন্ত্রী, সবার আলাদা আলাদা ভার্সন। এবং নট অনলি দ্যাট, খোদ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তিনি এক একদিন এক এক জায়গায় এক এক রকম ডেটা ফেস করছেন। তার মানে এটা কতখানি ফর্জি, একটা কতখানি ফ্রড হচ্ছে এখানে, বুঝতে পারছেন? এবং সেই ফ্রডটা ধরার জন্যই হচ্ছে। এবার মানিক প্রসঙ্গ, কেষ্ট প্রসঙ্গ, পার্থ প্রসঙ্গ বলতে গিয়ে কেন আম আদমি পার্টির কথা নিয়ে এলাম? তার একটাই কারণ, দেখুন এখানে এখন সব চড়ে চড়ে মাস্তুতো ভাই হয়ে গেছে। আপনারা বারে বারেই জিজ্ঞেস করছেন যে বাংলায় যে তদন্ত হচ্ছে সেটা একটু যেন ধীর গতিতে হচ্ছে, সিবিআই কেন করতে পারছে না? দেখুন মেন কারণ, বারবার বলছি, গোটা দেশ জুড়ে দুর্নীতি সভায় অভিযান চলছে এবং প্রধানমন্ত্রী 15 আগস্ট লালকেল্লা থেকে যে কথা বলেছেন, তারপরে কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যারা গোয়েন্দা রয়েছেন তাদের সত্যি কথা নাও খাওয়ার সময় নেই। এতখানি তদন্ত তাদেরকে করতে হচ্ছে এবং করাপশন কোন লেভেলে, কোন স্টেটে, কোন নেতা করছেন না, কোন বিরোধী পক্ষ করছেন না, সেই নিয়ে এবার প্রশ্নটা জায়গায় উঠে গেছে। সুতরাং এই এত কিছু যখন হ্যান্ডেল করতে হচ্ছে তখন দেখুন এই সব এক হয়ে গেছে। এতদিন আম আদমি পার্টি এটা এস্টাবলিশ করার চেষ্টা করছিল পাঞ্জাব জেতার পরে যে তারা হচ্ছে পার্টি উইথ দ্য ডিফারেন্স এবং তারাই বিজেপির বিরুদ্ধে স্বচ্ছ মুখ একটা, তারা অন্যান্য পার্টিদের যারা দুর্নীতিগ্রস্ত তাদের থেকে দূরত্ব বজায় করছিল। কিন্তু কার্যত দেখা গেল তারাও এখন অন্যান্য পার্টির হেনস্থা নিয়ে কথা বলছে। আবার অন্যান্য পার্টি যাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, যেখানে সিবিআই যাচ্ছে, সেখানে ইডি যাচ্ছে, তারাও কিন্তু রেফারেন্স টানছে। আমাদের রাজ্যের শাসক দলের কথাই চিন্তা করুন, যখনই তৃণমূল নেতারা অ্যারেস্ট হচ্ছে বলা হচ্ছে দেখুন দিল্লি থেকে কিরকম করে হ্যারাসমেন্ট করছে, কিভাবে বিহারে গিয়ে হ্যারাসমেন্ট করছে, কিভাবে ঝাড়খণ্ডে গিয়ে হ্যারাসমেন্ট করছে। এই যে সবাই সবাইকে নিয়ে চলা, তার মানে বোঝাই যাচ্ছে যে করাপশনটা কোথাও একটা হয়েছে এবং সেটা খুব হাই লেভেলে হয়েছে এবং সেই করাপশনটা ধরা হচ্ছে, সেই টাকাগুলোকে উদ্ধার করা হচ্ছে বলে সবার গায়ে লাগছে, সবাই এক হয়ে গেছে। যাই হোক, এবার যে প্রসঙ্গে আসছিলাম সেটা হচ্ছে যে এই যে ঘটনাগুলো ঘটছে এর পরিপ্রেক্ষিতে আগামী দিনে যারা পোটেনশিয়াল অপরাধী, যাদেরকে ধরা হবে, যাদেরকে কারাদের পিছনে নিয়ে যাওয়া হবে, তাদের জীবন কিন্তু দুর্বিষহ করে দিচ্ছেন। আপনারা জানেন এই হচ্ছে মানিক ভট্টাচার্য, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি। মিডিয়া খুব ফুলিয়ে ফাপিয়ে বড় সড় করে দিল, রাজ্য সরকার নাকি তাকে সরিয়ে দিয়েছে, তার বদলে ডক্টর গৌতম পালকে নতুন সভাপতি করা হয়েছে, রাজ্য সরকার সরিয়ে দিয়েছে। কবে জাস্টিস গঙ্গোপাধ্যায় বলে দিয়েছে এই মানিক ভট্টাচার্যকে গার্ড ধরে সরিয়ে দিন, এ একটা অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছে, করাপশনের সঙ্গে যুক্ত রয়েছে, হ্যাঁটার মতো বসেছিল, কোনো কথা শোনেনি রাজ্য সরকার। আর তারপর যখন বুঝে গেল মানিক ভট্টাচার্য এক্সপোজ, যে কোনো দিন যে কোনো মুহূর্তে অ্যারেস্ট হবে, সেই মুহূর্তে সরিয়ে দিল। এবং সেই মানিক ভট্টাচার্য আজকে পালিয়ে বেড়াচ্ছে। পালিয়ে বেড়ায় কারা? পালিয়ে বেড়ায় চোরেরা। তাহলে মানিক ভট্টাচার্য পালিয়ে গিয়ে প্রমাণ করে দিচ্ছে সে হচ্ছে পটেনশিয়াল চোর এবং তার চুরিটা ধরা পড়ে গেছে, সেই জন্য ইডির সামনে আসতে, সিবিআইয়ের সামনে আসতে ভরসা পাচ্ছে না। মানিক ভট্টাচার্য যদি সত্যিকারের সাচ্চা লোক হতো তাহলে তো মানিক ভট্টাচার্য বলতো যে বাবা এই হচ্ছে আমার সব কাগজ, দেখে নাও। বলেছিল না, কেউ যদি একজন অযোগ্য প্রার্থী পেয়ে থাকে, কেউ যদি একজন যোগ্য প্রার্থী বঞ্চিত হয়ে থাকে, এই শিক্ষা জগতে কোথাও আমরা দেখতে পাবে না। কিন্তু যে কথাটা মানিক ভট্টাচার্য প্রসঙ্গে আসছে, এই যে পালিয়ে গেল, এবার আগামী দিনে যখন ইডি বা সিবিআই তদন্তে আসবে তারা সরাসরি আদালতের কাছে চলে যাবে এবং এই মানিক ভট্টাচার্যের এক্সাম্পল দেবে যে আমরা তদন্ত করছিলাম, তাকে তিনি তদন্তের সহযোগিতা করুন এটাই চাইছিলাম, তাকে সময় দিচ্ছিলাম, তিনি নথিপত্র জোগাড় করার জন্য চাইছিলেন, কিন্তু পালিয়ে গেল।
এখন অপরাধীদের ডাকলেই তারা যদি পালিয়ে যায় আমরা তদন্ত শেষ করবো কি করে? সুতরাং যার বিরুদ্ধে সন্দেহ আছে আগে তার বাড়িতে যাব, তার ঘাড় ধরে তুলে নিয়ে আসবো, তাকে জেরা করবো এবং সত্যিটা কি সেটা প্রমাণ করবো। যদি প্রমাণ করতে না পারি তারপর তাদেরকে ছাড় দেওয়া হবে। অর্থাৎ আগামী দিনে যাদের বিরুদ্ধে তদন্ত হবে তাদেরকে আর এই লিগ্যাসি দেওয়া হবে না, তাদেরকে আর এই ছাড় দেওয়া হবে না যে বাবা তুমি তোমার মত করে প্রমাণ জোগাড় করো। সুতরাং অপরাধী যারা তারা এখন থেকে প্রমাণগুলো জোগাড় করার চেষ্টা করুন। এরপর কিন্তু ইডি সিবিআই আদালতে যাবে এবং সেখানে আদালতের নির্দেশে বাড়ি থেকে গিয়ে ঘাড় ধরে তুলে আনবে এবং তারপর তদন্তটা করবে। এর পাশাপাশি আরেকজনের কথা বলবো, অনুব্রত মণ্ডল। আপনারা শুনছিলেন যখন কালকে তিনি আদালতে যাচ্ছিলেন বেশ হাসি খুশি মেজাজে ছিলেন, তিনি বলছিলেন যে বাইরের রাজ্যে নিয়ে যাবে, কত ক্ষমতা আছে দেখি তো, মানে ওই বোলপুরের বীরভূমের জায়গা ভেবে নিয়েছিলেন এবং সেখানে মাথার উপর দিদির হাত আছে, মাথায় অক্সিজেন কম যায় বলবে আর লোকে হই হই করে উঠবে। তিনি বলবেন গুড় বাতাসা, নকুলদানা, চরম চরম, ঢাকের বোল, সবকিছু, আর লোকে মিডিয়াকে দিয়ে সেগুলোকে বেশ একটা হাস্যরসাত্মক ব্যাপার করে তুলবেন। তার মধ্যে যে চরম হুঁশিয়ারি আছে, তার মধ্যে যে চরম একটা সন্ত্রস্ত পরিবেশ তৈরি করার চেষ্টা আছে, তার মধ্যে যে ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা আছে, সেই জায়গাটাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা হবে, সেটাই ভেবেছিলেন অনুব্রত মণ্ডল। আর আজকে কি হলো, আঙুলে সোজা আঙুলে ঘি উঠছিল না, অনেক সুযোগ দেওয়া হয়েছে, সত্যিটা স্বীকার করে নাও, ধরা পড়ে গেছে সব করার সঙ্গে তোমাদের, না এখনো ঠেঁটার মতো বসে আছি। সুতরাং এবার দিল্লিতে ইডি মামলা করলো যে রাজ্যের বাইরে নিয়ে যাওয়া হবে। সুতরাং আগামী দিনে কি হবে, এই যে আপনারা খুব ভাবিত হচ্ছিলেন না যে পার্থ চ্যাটার্জি মুখ খুলছে না, অনুব্রত মণ্ডল মুখ খুলছে না, এবার কি হবে, এবার যেটা হবে সেটা হচ্ছে এদেরকে বাইরের রাজ্যে নিয়ে যাওয়া হবে, তিহার জেলে রাখা হবে এবং সেখানে যেটুকুনি যা করার সেইটুকুনি করা হবে এবং তারপর আপনারা দেখবেন সত্যিটা ঠিক সামনে সুসু করে বেরিয়ে চলে এসছে। অর্থাৎ ইডি সিবিআই যে জায়গাটায় ছাড় দিচ্ছিল, ঠিক আছে তোমার পরিবেশে থাকো, অপরাধ করেছো, অপরাধটা স্বীকার করো, তদন্তে সহযোগিতা করো, আমরা আছি তোমাদের পাশে, এই বার্তাটা দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। কিন্তু না, আমরা রাজা, এতদিন ধরে শাসন করে এসেছি, এত সহজে আমাদেরকে রাজ্যের বাইরে নিয়ে যাবে, এত সহজে আমাদের মুখ খোলাতে পারবে, মুখ খুলবো না, দেখি কিভাবে কি করতে পারো, এবারে কিভাবে কি করতে পারবে। সুতরাং এরপরে যেটা হবে, যে যখনই বাড়ি থেকে তুলে নিয়ে আসবে আর কলকাতা বা পশ্চিমবঙ্গের কোথাও নয়, একদম সোজা বাইরে নিয়ে চলে যাবে, বাইরের রাজ্যে নিয়ে চলে যাবে এবং এইগুলোকে এক্সাম্পল সেট করবে তদন্তকারী সংস্থারা। যেমন পার্থ চ্যাটার্জি আর একটা বাঁশ দিয়ে গেছে এইসব পোটেন্সিয়াল অপরাধীদের, এতদিন ছিল উডবার্ন ওয়ার্ড, প্রভাবশালীদের একটা নিরাপদ আশ্রয়স্থল, জাস্টিস বিবেক চৌধুরীর কথায়। তো তিনি যখন সেই নাটকটা করতে গেলেন, যে নাটকটাকে এতদিন এন্ডোর্স করা হয়েছে এবং শীর্ষ মহল থেকে এন্ডোর্স করা হয়েছে যে চলে যাও উডবার্ন ওয়ার্ডে, ফাইভ স্টার ফেসিলিটি পাবে, তোমাদের কেউ কিচ্ছু করতে পারবে না, তারপর যখন এখান থেকে আইনি প্রক্রিয়ায় বেরিয়ে আসবে তখন তুমি আবার এসে এখানে মস্তানি করবে, এখানে মন্ত্রিত্ব করবে, সবকিছু করবে, এই প্ল্যানটাই তো চলছিল। ভুবনেশ্বর এমসে গিয়ে কি হলো, দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেল। আগামী দিনে কেউ এই এই আশ্রয়স্থলে যাওয়ার সাহস করবে? যদি অনুব্রত মণ্ডল করেছিল, কৃষ্ণমণ্ডল করেছিল, কিন্তু তার ফলে কি হলো, উডবার্ন ওয়ার্ড তো নিল না, SSKM তো নিল না, এমনকি বাড়িতে প্রভাব খাটিয়ে ডাক্তার ডেকে এনে বেডরেস্ট লিখে দিন বলার যে চেষ্টা হয়েছিল সেও তো চলে গেল জলে, আদালত তো সেগুলো শুনছে না। সুতরাং আগামী দিনে যে তদন্ত এগোবে এবং তার গতি কিন্তু অনেক অনেক খরস্রোতা নদীর মতো হবে। কেন, কেননা এরা যে যে জায়গাগুলো দিয়ে খাপলা করতে পারত সেগুলো এক্সপোজ হয়ে গেছে, জনতার সামনে হয়ে গেছে, আইনের চোখে হয়ে গেছে, তদন্তকারী সংস্থাদের সামনে হয়ে গেছে। সুতরাং সেই প্রিকশন নিয়ে ঘাড় ধরে তুলে নিয়ে গিয়ে রাজ্যের বাইরে নিয়ে গিয়ে একদম প্রপার ওয়েতে এবার এরা তদন্ত হবে। কেননা যেটুকুনি বোঝা যাচ্ছে যে প্রধানমন্ত্রী যে বার্তা দেশবাসীর উদ্দেশ্যে দিয়েছেন, যে শপথ দেশবাসীর সামনে নিয়েছেন যে আমরা দুর্নীতি সাফাই করবই, সেই দিকে সেই লক্ষ্যে কিন্তু তদন্তকারী সংস্থা এগিয়ে চলেছে। সুতরাং যারা সিবিআই বা ইডির কাছে একটু হলেও অধৈর্য হয়ে পড়ছেন, তারা বৃহত্তর প্রেক্ষাপটটা একটু বোঝার চেষ্টা করুন। এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গ কেন্দ্রিক নয়, এটা শুধুমাত্র কোনো একটি জেলা, কোনো একটি শহর কেন্দ্রিক নয়, সারা ভারতবর্ষে এই দুর্নীতিবাজরা ছড়িয়ে আছে, তাদের ব্যাপ্তি, এবং এরা সব ওই চোরে চোরে মাস্তুত ভাই, একে অপরকে বাঁচিয়ে চলার চেষ্টা করছে, এই দুর্নীতির হাত থেকে বাঁচার চেষ্টা করছে। এই মানিক ভট্টাচার্য কোথায় পালিয়ে আছে, কোন রাজ্যে গিয়ে আশ্রয় নিয়েছে, বিদেশে পালিয়ে গেছে, রাজ্য প্রশাসন কি করছিল, একজন যে ইডি স্ক্যানারে আছে সে এখান থেকে পালিয়ে গেল, রাজ্য প্রশাসন কিছু জানতে পারলো না, তার ইন্টেলিজেন্স ব্যুরো কিছু জানতে পারলো না। যদি সৎসাহস থাকে যে আমরা সবাই চোর নই, আমরা সবাই চোর শুনলে যেখানে গায়ের জ্বালা ধরছে, রাগ হচ্ছে, তাহলে দিক, তৃণমূল কংগ্রেসের বিধায়ক তো নির্দেশ দিক, মানিক ভট্টাচার্য যেখানে আছো বেরিয়ে আসো, ইডিকে ফেস করো, প্রমাণ করে দাও তুমি দুর্নীতিবাজ নাও, দুর্নীতির সঙ্গে কোনো সংশ্রব নেই, পারবে না তো, আছে ক্ষমতা তাহলে। সুতরাং ইডি সিবিআই এর কাজটা যথেষ্ট কঠিন, তাদেরকে অনেক অর্ডের বিরুদ্ধে লড়তে হচ্ছে। আপনারা জানেন এই ইডি সিবিআই তাদের কিভাবে হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে, তাদেরকে দিয়ে থানা দিয়ে ফোর্স করিয়ে তাদের বিরুদ্ধে কেস করানো হচ্ছে। আমাদের তো সাধারণ মানুষের কথা ছেড়ে দিন, গাঁজা কেস তো জগৎ বিখ্যাত হয়ে গেছে পশ্চিমবঙ্গের জায়গা, গাঁজা কেস এখন
সেখানে ইডি সিবিআইদেরকে থানার পুলিশ দিয়ে ডাকিয়ে হ্যারাস করার চেষ্টা করা হচ্ছে, আদালত থেকে তাদেরকে গিয়ে রক্ষা কবচ নিতে হচ্ছে, প্রতি পদে বাধা দিচ্ছে। দুর্নীতিবাজরা চেষ্টা করছে যে কোনো উপায়ে এই তদন্তকে থামাতে হবে। সেখানে যদি সাধারণ মানুষও অধৈর্য হয়ে পড়েন এবং তাদের উপর আস্থা রাখতে না পারেন, তাহলে কিন্তু এদের কাজটা আরও কঠিন হয়ে যাবে। একটা কথা মাথায় রাখতে হবে, এরাও কিন্তু রক্ত মাংসের মানুষ এবং এরা 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় বোধহয় এখন কাজ করছেন সারা ভারতবর্ষ থেকে এই দুর্নীতি সাফাই অভিযান করতে গিয়ে। সুতরাং এই কঠিন পরিস্থিতিতে তাদের পাশে জনতা সাপোর্ট যত বেশি হবে, তত তাড়াতাড়ি কিন্তু এই দুর্নীতিবাজরা জেলের পিছনে যাবে এবং এই ধরনের যে কথাবার্তা হচ্ছে সেই কথাবার্তাগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। দুর্নীতিবাজদের যে বলবোলাও সেটা কিন্তু অনেকটা বন্ধ, সেটা সম্পূর্ণ স্তব্ধ হয়ে যাবে। সুতরাং দেশের একজন সুনাগরিক হিসেবে, একজন আইন শৃঙ্খলাকে ফলো করা মানুষ হিসেবে আমাদের কিন্তু নৈতিক দায়িত্বের মধ্যে পড়ছে যে দুর্নীতি সাফাই অভিযান হচ্ছে সেখানে এই দুর্নীতিবাজদের যেন কোনো রকম কোনো এক্সট্রা ফেসিলিটি তারা না পায়, উল্টে যারা এই তদন্তটা করছেন তাদের পাশে যেন আমরা পুরো সাপোর্ট নিয়ে থাকি। কি বলেন, হবে না তাতে দুর্নীতি সাফাই অভিযানটা? রেজাল্ট তো একটা একটা করে দেখা যাচ্ছে, যারা খুব হতাশ হয়ে পড়েছিলেন দেখতে পাচ্ছেন তো কিভাবে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে চোরের মতো, বাকিদেরও সেই একই অবস্থা হবে, আস্তে আস্তে সবাই কবজায় আসবে। সেরকমটা কিন্তু ইঙ্গিত আসছে বিভিন্ন তথ্য সূত্র থেকে, সেরকমটা কিন্তু ইঙ্গিত আসছে বিভিন্ন তদন্তকারী সংস্থার যে তদন্ত গতি প্রকৃতি করছে সেখান থেকে। সুতরাং ধৈর্য আমাদের আরেকটু ধরতে হবে, ফল ফলার সময় এসে গেছে বোধ হয়। কি বলেন আপনারা, কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।